নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা চলে এসেছি আপনাদের কাছে আজকে একটা নতুন ভিডিও নিয়ে, রসপুঞ্জ সিটি প্রজেক্টের নাম। তো আজকে আমরা যেটা আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, আপনারা কিভাবে আসবেন আমাদের প্লটে সেটা আপনাদেরকে ক্লিয়ার করব। পুরো রাস্তা কেমন কি আছে এবং কত দূর এবং কোন মেট্রো স্টেশন, অটো স্টেশন, বাস স্টপ সব আপনাকে পুরো ক্লিয়ার করে প্রেজেন্ট করে দিচ্ছি। আপনারা ভিডিওটা পুরো স্কিপ না করে এন্ড পর্যন্ত দেখুন, যাতে আপনাদের সামনে পুরো ক্লিয়ার হয়ে যায় আপনারা আমাদের প্রজেক্টে আসার জন্য কি কি ট্রান্সপোর্টেশন পাচ্ছেন এবং যাতে কোনো অসুবিধা না হয়। এবং আপনি ভাবুন, একটা মেট্রো স্টেশন থেকে 10 মিনিটের দূরত্বের মধ্যে আপনারা একটা সুন্দর ভালো জমি পেয়ে যাচ্ছেন। তো আসুন দেখা যাক কীভাবে আস। এটা হচ্ছে জোকা মেট্রো স্টেশন। জোকা মেট্রো স্টেশনটা ক্রস করেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে ESI হসপিটাল প্লাস মেডিকেল কলেজ। এটা হচ্ছে DH রোড এবং এই ডান দিকের রাস্তাটা যাচ্ছে মেট্রো কারসেটের দিকে। এই অটো স্ট্যান্ডটা পুরো, এইখান থেকে অটো আপনি পুরো প্রজেক্টে পেয়ে যাচ্ছেন। আমরা এখন চলে এলাম, এটা প্রজেক্টের আরও একটা রাস্তায়। এই রাস্তাটা এখন একটু কাজ হচ্ছে বলে ভিতরে, সেই জন্য এটা এখন বন্ধ আছে। এই রাস্তাটা যখন কাজ শেষের পরে ওপেনিং হয়ে যাবে, তখন এটা আমাদের প্লটে যাওয়ার মাত্র সময় লাগবে 10 মিনিট। এত বড় রাস্তা আপনি একটা পেয়ে যাবেন। এই রাস্তাটা ওপেন হয়ে যাওয়ার পরে একদম প্লটের সামনে আপনারা চলে যাবেন মাত্র 10 মিনিটের মধ্যে। দেখুন, এটা হলো মেট্রো কারসেটের রাস্তা, বাঁকড়াহাট রোড, আর দেখা যাচ্ছে ঠাকুরপুকুর রাস্তা। দেখুন, এটা ঠাকুরপুকুরের রাস্তা, এটা জোকা মেট্রোর রাস্তা, আর এটা যাচ্ছে বাঁকড়াহাট রাস্তা। এটা হচ্ছে মিলিটারি ক্যাম্পের রাস্তা। এটা BM বিড়লা নার্সিং কলেজ এবং CMRI নার্সিং স্কুল, অর্চিড ইন্টারন্যাশনাল স্কুল এটা। এবং এখন চলে এলাম রসপুঞ্জ বাজারের কাছে। এখান থেকে আমরা ডান দিক নিচ্ছি, ডান দিকের রাস্তা ধরে সোজা আমরা প্লটের দিকে এগিয়ে যাব। এই টোটোগুলো ডিরেক্ট আমাদের প্রজেক্টে চলে যাচ্ছে। এতক্ষণ আপনারা দেখলেন কিভাবে আমাদের প্লটে আসতে হবে। এবারে আমরা প্লটে পৌঁছে গেছি। প্লটে ঢুকেই আপনারা এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা মেন রাস্তা, 20 ফিটের আছে। 20 ফিট আপনারা মেন লেন পেয়ে যাচ্ছেন। এই মেন লেনটা আপনারা দুটো রাস্তা পাচ্ছেন, একটা এই ফার্স্ট এন্ট্রেন্স পাচ্ছেন 20 ফিটের, আর একটা সেকেন্ড এন্ট্রেন্স আছে 20 ফিটের, ওটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবং সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হলো, এই হলো ট্রান্সফরমার। এই ট্রান্সফরমার কিন্তু আমাদের নিজস্ব ট্রান্সফরমার। দেখুন আপনারা, এই ট্রান্সফরমার দিয়েই কিন্তু আমাদের ইলেকট্রিসিটি সাপ্লাই করা হয়। এই ট্রান্সফরমার এমনই একটা জিনিস, যদি আপনারা কোথাও না থাকে একটা প্রজেক্টের মধ্যে, তাহলে একটু বসবাস করাটা খুব মুশকিল হয়ে যায়। কেন, ইলেকট্রিসিটি না থাকলে একটা জায়গায় বসবাস কিভাবে করবেন। এবং আমাদের এখানে দেখুন নিজস্ব ট্রান্সফরমার কিন্তু পুরো রেডি করা রয়েছে, আপনারা এসে বসবাস করতে পারবেন। এবং আমাদের এখানে প্রতিটা ব্লকে যারা বাড়ি বানাচ্ছেন, থাকছেন, তারা তো ইজিলি থাকতে পাচ্ছেন, কেননা তাদের এই ট্রান্সফরমার দিয়ে তারা ইলেকট্রিক সাপ্লাইও পেয়ে যাচ্ছে। একটা মানুষের বসবাস করতে গেলে যা যা প্রয়োজনীয় জিনিস থাকে, নিত্য প্রয়োজনীয়, তার মধ্যে কিন্তু ওয়াটার এবং ইলেকট্রিক, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এটাই মেন আসল আপনারা পেয়ে যাচ্ছেন একটা বসবাস করার জন্য। তো একদম বসবাসযোগ্য আমাদের প্লট। তো আসুন পুরোটা দেখানো যাক আমাদের। দেখুন, এই যে স্ট্রিট লাইট, এই স্ট্রিট লাইট আমাদের সন্ধ্যের পর এটা জ্বলে, রাস্তায় আলো যাতে চলাচল করতি মানুষের জন্য। দেখতে পাচ্ছেন স্ট্রিট লাইট আমাদের করা রয়েছে। দেখুন, এটা হলো CCTV ক্যামেরা আমাদের, একদম আপনার প্লট সিকিওর আছে কিনা এটা আপনি দেখে নিতেও পারবেন। এবং
আমাদের আপনি অ্যামেনিটিসের মধ্যে লেক, পার্ক, কমিউনিটি হল এইসব আপনি যে পেয়ে যাচ্ছেন, দুটো লেক পেয়ে যাচ্ছেন, কমিউনিটি হল পাচ্ছেন, চিলড্রেন পার্ক পাচ্ছেন, প্লেগ্রাউন্ড পাচ্ছেন, অনেক কিছু অ্যামেনিটিস আপনারা পেয়ে যাচ্ছেন। অলরেডি আমাদের ইলেকট্রিক এবং ওয়াটার কমপ্লিট করা, কিন্তু আপনি একদম রেডি টু মুভ পেয়ে যাচ্ছেন। আপনি এসেই যদি যেদিনই জমি কিনবেন, পরের দিন এসে বাড়ি বানিয়ে আপনি থাকতে পারবেন, এবং ইলেকট্রিক ওয়াটার কিন্তু আপনি সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাচ্ছেন। দেখুন, আমরা এই যে এস ব্লকে এখন আছি, এস ব্লকে আমাদের ওয়াটার লাইন যে রেডি, আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখুন, জলও আছে, ওয়াটার লাইন পুরো সি ব্লক পর্যন্ত আপনারা এই সিস্টেমটা পুরো পেয়ে যাচ্ছেন। এবং এই এস ব্লকের এই বাইলেনগুলো কিন্তু সব 20 ফুটের আপনি পাচ্ছেন। এখানে সব বাংলো প্রজেক্ট হবে, যারা আপনারা বাংলো বানাতে চান আপনারা অবশ্যই আসুন এখানে, এসে দেখে প্লট কিনুন, কিনে নিজের মনের মতো করে বাংলো বানিয়ে থাকুন। এস ব্লকে আপনারা সব 20 ফুটের বাই রোড পেয়ে যাচ্ছেন, মেন রোড পাচ্ছেন 20 ফুট এবং বাই রোডও পাচ্ছেন 20 ফুট। যেখানে আপনারা এ ব্লক, বি ব্লক, সি ব্লকে বাইলেন পাচ্ছেন সব 16 ফুটের, সেখানে আপনারা স্পেশাল ব্লকে বাই রোড পাচ্ছেন কিন্তু 20 ফুটের। এস ব্লকে আমাদের এই বাংলোটা বানানো আছে, রেডি টু মুভ আছে, আপনারা এসে দেখে নিতে পারেন। এর ভিডিও আশা করি আপনারা দেখেছেন, আমাদের এর ভিডিও বানানো আছে, আপনারা দেখতে পারেন আমাদের চ্যানেলে গিয়ে। দেখুন, এটা হচ্ছে আমাদের সেকেন্ড এন্ট্রেন্স, আপনারা দেখতে পাচ্ছেন। ফার্স্ট এন্ট্রেন্স একটা 20 ফুটের পাচ্ছেন, ফার্স্ট গেট দিয়ে আপনাদের দেখিয়ে দিলাম। এটা আমাদের সেকেন্ড গেট, সেকেন্ড গেটেও আপনারা 20 ফুটের রাস্তা পেয়ে যাবেন। এখান থেকে আমাদের স্পেশালি দুটো গেট রাখা হয়েছে এই কারণে যে আমাদের এখানে যখন অনেক লোক বসবাস করবেন, তো যাতে একটা রোডে না জাম হয়ে, যাতে সেকেন্ড গেটটাও যাতে তারা ইউজ করতে পারেন, ট্রাফিকের যাতে কোনো না প্রবলেম হয়, মানুষের যাতে যাতায়াত করার জন্য না কোনো প্রবলেম হয়, সেই কারণে আমাদের দুটো এন্ট্রেন্স রাখা হয়েছে। ফার্স্ট গেট আপনারা দেখলেন, আর এটা আমাদের সেকেন্ড গেট, আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে সোজা আমাদের বি ব্লকের বাড়িও দেখা যাচ্ছে। দেখুন, এটা আমাদের সেকেন্ড গেট। আমরা এখন সোজা চলে আসছি এ ব্লকে। এস ব্লক থেকে এ ব্লক কিন্তু বেশি দূরত্ব না, আবার এ ব্লক থেকে বি ব্লকও কিন্তু বেশি দূরত্ব না। দেখুন, আমাদের পুরো অল ওভার 500 মিটারের মধ্যে। এই দেখুন, এ ব্লক A21 নম্বর প্লট দেখছেন। এ ব্লকে আমাদের দেখুন প্রচুর বাউন্ডারি করা রয়েছে, অনেকে বাউন্ডারি ওয়াল করে রেখেছেন। A33 নম্বর প্লট দেখুন, A33 নম্বর প্লট দেখুন, A47 নম্বর প্লট, A47 নম্বর প্লট দেখতে পেলেন আপনারা। এবার আমরা আস্তে আস্তে চলে আসছি বি ব্লকে। দেখুন, বি ব্লকেও আমাদের প্রচুর বাড়ি বানানো আছে, আপনারা দেখতে পাবেন। এই বাংলোটি আমাদের বি ব্লকে বানানো, আপনাদেরকে দেখিয়ে দেবো। বি ব্লকেও আপনারা বাইলেন 16 ফিট পাচ্ছেন এবং মেন রোড পাচ্ছেন 20 ফিটের। এবং আমাদের প্লটের সমস্ত জায়গায় আপনি যেখানেই বাড়ি বানিয়ে থাকুন না কেন, আপনি ইলেকট্রিক, ওয়াটার এগুলো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এ ব্লকে তো দেখলেন আমাদের একটা বাড়ি বানানো আছে, এবার বি ব্লকে দেখুন আমাদের বাড়িটি দেখাই। এই সামনে যে সুন্দর বাংলোটি বানানো হয়েছে, এটা 5BHK বানানো আছে, এটা আমাদের বি ব্লকে। আশা করি বুঝতেই পারছেন, আমাদের এখানে যারা প্লট কেনেন তারা সঙ্গে সঙ্গে হ্যান্ডওভারই পান, এবং তারা চাইলে কাল পরশু থেকেই কিন্তু তারা কনস্ট্রাকশন শুরু করে বাড়ি বানিয়ে থাকতে পারেন। আপনারা যেমন এখন দেখছেন, দেখুন ইনিও কিন্তু থাকার জন্যই এই সুন্দর বাংলোটি বানিয়েছেন। এটা আমাদের বি ব্লকে। দেখুন, আপনাদের যাদের হ্যান্ডওভার নিয়ে প্রবলেম হয়, যারা ভাবেন প্লট কিনতে গেলে হ্যান্ডওভার পাবো না, অনেক প্রবলেম, অনেক সমস্যা, তাদেরকে বারবার আমরা বলছি আপনারা প্লিজ একবার আসুন। এই প্লটটা B33 নম্বর প্লট এবং বি ব্লকের আমাদের। দেখুন, এখানে ওয়াটার কানেকশন পুরো রেডি করা। দেখুন, চলুন এবার সি ব্লকের দিকে যাওয়া যাক। চলে এলাম সি ব্লকের কাছে।
দেখুন সি ব্লকেও আমাদের ওয়াটার লাইন আছে রেডি। সি ব্লকে দেখুন, আমাদের সি ব্লকে একটা বাড়ি দেখাই আপনাদের। দেখুন এটা আমাদের সি সি ব্লকে এই বাড়িটি বানানো হয়েছে। দেখুন 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 পজিশন পেয়েছে বলেই কিন্তু ইনি বাড়ি বানিয়েছেন। দেখুন ইনি এখন থাকছেন এখানে। আমাদের এখানে আপনাদের বারবার বলা হচ্ছে এখানে ইনস্ট্যান্ট প্লট এবং রেডি টু মুভ আছে। আপনি আজকে নিলে কালকেই কিন্তু বাড়ি বানিয়ে থাকতে পারবেন। দেখলেন, আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম আমাদের প্লটে আসতে গেলে আপনারা কিভাবে আসবেন এবং কি কি রাস্তায় পড়বে, যেমন মেট্রো স্টেশন, বাস স্টপ এবং কি কি রাস্তা আপনারা পাচ্ছেন সেটাও আপনারা দেখে নিলেন। ইন ফিউচার আপনাদের কি ভালো একটা রাস্তা আপনি পেতে পারেন। এবং আমাদের প্লটে প্রতিটা ব্লকে বাড়ি বানাচ্ছেন মানুষ, পজিশন নিয়ে থাকার জন্য তারা স্বপ্নের বাড়ি বানাচ্ছেন, সব কিছু আপনাদের দেখিয়ে দিলাম। এবং আশা করি আপনাদের মনে যে সন্দেহ থাকে যে আমরা পজিশন পাবো না বা আমরা বাড়ি বানাতে পারবো না, হ্যান্ডওভার পাবো না, সেগুলো আপনাদেরকে পুরো ক্লিয়ার করে দেখিয়ে দিলাম। দেখুন একটা জায়গায় বাড়ি বানাতে গেলে, থাকতে গেলে সেখানে পজিশনটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এবং কী কী অ্যামিনিটিস আপনারা পাচ্ছেন সেই অ্যামিনিটিসের মধ্যে কী কী প্রেজেন্ট আছে সেটা একটা বড় মূল জিনিস। সেখানে আপনারা দেখলেন যে আমাদের ট্রিক অলরেডি রয়েছে এবং ওয়াটার কানেকশন সাপ্লাইও আপনি পেয়ে যাচ্ছেন। এই দুটো জিনিসের জন্য আরও বেশি করে আপনারা আজকে নিলে কালকেই আপনি থাকতে পারবেন। আর আশেপাশে তো বাজার, দোকান, স্কুল, কলেজ সমস্ত কিছুই আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়ার জন্য আপনারা বাজার যেমন পাচ্ছেন, ইলেকট্রিকও পেয়ে যাচ্ছেন, ওয়াটার সাপ্লাইও আপনারা পেয়ে যাচ্ছেন। তো আশা করি আপনাদের এখানে প্লট কিনে বসবাস করার জন্য কোনো অসুবিধা হবে না এবং আপনারা ইজিলি সব কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং একটা সুন্দরভাবে জীবনযাপন আপনি করতে পারবেন। এবং এখানে আমাদের এখানে তো লোক বসবাস করছে আরও, এবং তারাও যে রয়েছে তারা এই সমস্ত কিছু অ্যামিনিটিস তারা পাচ্ছে বলেই তারা কিন্তু আমাদের এখানে প্লটে বসবাস করছে। তো আপনারা একদম নিঃসন্দেহে আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করুন, আমাদের প্লটে আসুন, এসে ভিজিট করুন, বুকিং করুন। আজকে আপনাদের জন্য এতটুকুই থাক। তো নমস্কার, ধন্যবাদ।